হাই, গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের মতন খুব 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 ভালো আছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগবে, আর ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখো। তো দেখো, তোমাদের সাথে আমার দেখা হয়েছিল সেই সকালে। আজকে আর কোনো ভিডিও করতে পারিনি সকাল থেকে। আমি এইমাত্র একটু ঘুমিয়ে উঠলাম, আর ছেলেও এখন ঘুমিয়ে উঠলো। এখন ভাত খাবো আমরা দুপুরের। আর সকালে খাওয়াটাও যা রোজকার মতো সেরকমই হয়েছিল। সকালে আজকে 11টার মধ্যে স্নান পুজো টুজো হয়ে গেছে। আর এই দেখো তোমার দাদাভাইয়ের ভাত বেড়ে রেখেছে। তোমার দাদাভাইয়ের, এটা আমার, আর মার মনে হয় খাওয়া হয়ে গেছে, আর ছেলেকেও আমি এখন খাওয়াবো। তো চলো, এই দেখো বাবা ঘুম দিয়ে হচ্ছে। বাবা বলি, বাবা বলি অম্মা। তো চলো ছেলেকে খাইয়ে নি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো আজকে রান্না হচ্ছে ডিমের অমলেট, বাঁধাকপি, আলু সেদ্ধ আর টমেটো ডাল করেছে, সেটা আমি খাবো না। তোমার দাদাভাই ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট আর বাঁধাকপি দিয়ে খাচ্ছে, খালি গায়ে খেতে বসেছে। তো চলো খেয়ে নি, খেয়ে দে সেরে তারপরে আসছি। তো চলো ছেলেরা, আমি একটুখানি ফোন দেখে নি। দেখছি তো না, এই যে এইসব করছি, এই যে আরো এরকম তাকিয়ে তাকিয়ে দেখছে। আর ছেলেকে আমার সন্ধ্যাবেলায় দুধ আর মুড়ি খাওয়ানো হয়ে গেছে। পাপা চলে বাবা, ওরে ঘুম পাইছে মনে। তো তোমরা তখন দেখতে পেলে যে সন্ধ্যাবেলা ছেলের সাথে একটু খেলা করছিলাম। তো সন্ধ্যাবেলা একটু ছেলের সাথে খেলা দেওয়া করার পরে ছেলে ঘুমালো, তখন বাজে প্রায় 8:30। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু পাশে বসে বসে একটু ফোন দেখছিলাম। তো চলো, ফোন টোন আমার দেখা হয়ে গেছে। এখন কিন্তু রাত 10টা বেজে গেছে। তো ফোন দেখতে দেখতে কখন 10টা বেজে গেলো খেয়াল করিনি। আর দেখলাম আজকে তো তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারই করা হয়নি, কারণ ধরো দুদিন ধরে আমার মন মেজাজটা ভালো নেই। তো যাই হোক, মানুষ মাত্রই মন খারাপ হয়, মানুষ মাত্রই আনন্দ, মানুষ মাত্রই খুশি, মানুষ মাত্রই সব কিছু। তো চলো, সেরকমই আমার একটুখানি মনটা খারাপ আছে দুদিন ধরে, এর জন্য সেরকম একটা কিছু শেয়ার করতে পারছি না। আর আজকে তো কোনো কিছু শেয়ারই করা হয়নি। তো ভাবলাম তো চলো, এখন যা করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সন্ধ্যেবেলায় মানে ছেলে ঘুম থেকে ওঠা, মানে এখনও ওঠেনি, ওকে দিয়ে এসেছি মার কাছে। এখন আমি বিছানা ছেড়ে তুলে নেবো, এই করে নেব। দেখো বিছানা শুধু মশিটা টানানো আছে, আমি এখন মশিটা গুটাবো, গুটিয়ে বিছানা ঝেড়ে তারপরে কাঁথা টাথা পেতে দেবো। যেভাবে রোজ বিছানা করি সেরকম করে বিছানাটা করবো। চলো, সেরকম করে বিছানা টিছানা করার পরে আর এই দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে। তোমার দাদাভাইয়ের প্যান্ট ট্যান্ট ওখানে সব পরে আছে, তারপরে ছেলের ওই পুতুলটা, এগুলো সব ছেলে লন্ডপন্ড করেছে। তো আর ছেলে এখানে দেখো সেই সন্ধ্যেবেলায় খাইয়েছিলাম দুধ আর মুড়ি গুঁড়ো করে, সেগুলো এখনও পরে আছে, মানে একটা আলসেমি লাগছিলো কাজ করতে। তো চলো, এখন তোমার যা যা করি না করি সবই তোমাদেরকে মানে শেয়ার করব। তো চলো আমিও কাজ করি, তোমরা আমার সাথে থাকো। তো চলো দেখতে থাকো। বাবা না তুমি এত দুঃখ পাইতে দেখো, তোমাদেরকে তো বললাম যে তখন ছেলেকে আমি খাওয়ালাম, যে ভাবলাম যে তোমার দাদাভাই আসার আগে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। কিন্তু আমি কি দুঃখিত বলো তো, কেন আমি আমার চেষ্টা ব্যর্থ হয়েছি। দেখবে দাঁড়াও, ওই দেখো থাকা বাবা, ওই যে ও তাতা করে দাও। তোমার কি মনে হচ্ছে ও এত তাড়াতাড়ি ঘুমাবে? ও তাতা করে দাও, টাটা। তোমরা বলো তোমার কি মনে হচ্ছে তোমাদের যে ও এত তাড়াতাড়ি ঘুমাবে? ও ঘুমাবে নাই নাই করে দুটো আড়াইটা ছাড়া ঘুমাবে না, ব্যাস কি করবো, আমার ঘুম গেল। ও আমার কি, আমরা তিনজনেই ঘুমাবো না? ওর বাবাও ঘুমাবে, যে তোর বাবাকে পেয়েছে এখন, ওর বাবার পেটের উপরে উঠবে একবার, এই পাশে যাবে সে পাশে যাবে, ফোনটা নিয়ে দেবে মানে কিছু দেখার জন্য, ওইসব করবে। তো চলো, এখন রাত তো 11টা বাজে, ঘুমিয়ে পড়িয়ে, এই ঘুমিয়ে পড়ি বলছো, খাবো না
কি না খেয়ে ঘুমিয়ে পড়বো নাকি? না খেয়ে ঘুমাবো না, তো চলো খাবো রুটি আর বাঁধাকপি। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই খাই। ওই ঘর থেকে বেরিয়ে চলে এসেছি, আর প্যাম্পাস ছিল না ছেলের, তোমার দাদাভাই এসে আবার দোকানে গেছিলো, এর জন্য দেখো সাইকেল। তো চলো সাইকেলটা ভরে দিই, সাইকেল নিয়ে গেছিলো এখন। তো এখন কি গো, একাতে পারছি না ভরতে, তো চেষ্টা করছি একাতে ভরার, সাইকেলটা হচ্ছে না। তো চলো দেখি পারবো। দেখো তোমরাও আছো, আমার সাইকেলও আছে, তো তোমাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আমি সাইকেলটা তুলছি। দেখো অন্ধকার, তাই না বলো? অন্ধকার, দেখো লাইটটা কি ভালো লাগছে না পেছন দিয়ে? আমি কি দেখতে পাচ্ছি অন্ধকারে? লাইটটা ধরায়ও না, লাগছে না পায়ে লেগেছে? তো দেখো এক হাতে পাচ্ছিলাম না বলে তোমার দাদাভাই ক্যামেরাটা ধরলাম, আমি সাইকেলটা তুলছি। আর সাইকেলটা তুলতে গিয়ে তোমার দাদাভাই লেগে গেল, অন্ধকার ছিল তো সামনেটা, আমি সাইকেলটা এগিয়ে দিয়েছি আর পার হয়ে গেছে। আমি ইচ্ছে করে ব্যথা দিইনি। আজকে রুটি আমি করিনি, আজকে রুটি মা করেছে। তো চলো দেখে নি কটা রুটি আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তোমার দাদাভাই চারটে আর আমার দুটো, তাই তো? দেখো এটা রাতে রুটি দিয়ে তরকারি দিয়ে খাওয়া হবে, বলো তো এটা কি? যারা যারা জানো তাড়াতাড়ি কমেন্ট করো এটা কি। তো এটা হলো পরানের পান্তুয়া, তো এটা এখন দুটো আছে, তো আমাদের খাওয়া হয়ে গেছে। যেদিন এনেছে, এনেছে পরশু দিন, মানে গরম গরম ছিল, সেদিনকে দুটো করে খাওয়া হয়েছে, আবার আজকে খাওয়া হবে, বাবা রোজই একটা করে খায়। তো আজকে শেষ হবে, কালকে আবার আনবে, তো মিষ্টিটা আমাদের ঘরে থাকেই কম বেশি। তো চলো এটা দিয়ে আমরা এখন খেয়ে নেবো রুটি। তো চলো চটপট করে খেয়ে দিই লেট না করে, এখন রাতে বসে পড়েছি খেতে। চলো তোমার দাদাভাইকে দিয়ে দিই রুটি, চারটে আছে। আর চলো বাঁধাকপিটা হাত দিয়ে দিই, কারণ তোমার দাদাভাইয়ের আমিই খাবো। আর এই তরকারিটা আছে দেখছো, কালো জিরে উপরে দেখা যাচ্ছে অনেক, তো এটা আমি সকালে তরকারি করেছিলাম, তো সকালে খাওয়া হয়নি। তো সকালে আমার কটা ঠান্ডা হচ্ছিল, সেগুলো খেয়ে নিয়েছি, আগের দিনে ডাল তরকারি ছিল ওই দিয়ে, তো আমার ভাগে তরকারিটাই রয়ে গেছে, এটা আমি এখন রাতেবেলা খেয়ে নেবো। আর বাঁধাকপি এতটা লাগবে না, কিছুটা খাবো কিছুটা রেখে দেবো। চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নি। আর এই দেখো হাড়ি বলে হাড়ির একদম নিচে এই কটার মতন ভাত আছে, তো চলো এগুলো রাখবো না, এগুলো আমি খেয়ে নেবো আর দুটো রুটি খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়া শেষ করে এখন যাবো ঘুমাতে। ভিডিওটি আর বেশি লং করলাম না, ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হচ্ছে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতন এখানেই, টাটা। দেখা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লগের সাথে।